আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালে নাস্তা খাওয়ার সময় আবার আপনাদের মাঝে চলে আসলাম, তো আমি সকালে এখন নাস্তাই খাবো হচ্ছে। এটা হলো পাটিসাপটা পিঠা, বাইরে থেকে কিনে আনা হয়েছে। সিঙাড়া, কলা আর আম, নর্মালি যেটা এখন প্রতিদিনই থাকে। আচ্ছা, আর কি? আর হচ্ছে রুটি, ডিম পোস। আমি ডিম পোস পছন্দ করি না, কিন্তু আম্মু জোর করে প্রতিদিন ডিম পোস দেয়। তো তাহলে এখন কি খাওয়া শুরু করি? আগে আগে এটা খাই। এটা হলো পাটিসাপটা, পাটিসাপটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে পাটিসাপটা দেখাই। বিসমিল্লাহ। এই মাঝখানে কি দেওয়া দেখতে হবে? ও, মাঝখানে এটা সুজির মতো হলে কিছু দিয়েছে। সুজি না, এটা অন্য একটা মনে হচ্ছে, হিরের মতো মনে হয়, মনে হচ্ছে বাটারের মতো, খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে। একটু সিঙ্গারা খাই। সিঙ্গারাটা ভালো। এবার একটু কলা খাই। আমটা পরে খাবো, কারণ আমটা সেলতে গেলে অনেক ঝামেলা হবে। ও, সাথে আছে আবার আছে মাঠা খাওয়ার পরে। তারপর একটু রুটি দিয়ে ডিম পোস্ট খাই। ডিম পোস্টের এই যে মাঝখানে, এটা খুব ভালো লাগে। এটা আম্মু আমার জন্য নরম করে, দেখেন এই যে, এই যে উপরের অংশ, এই যে এটা নরম, খুব পছন্দ করি আমি। এমন নানিও আমার জন্য এটা এইভাবে বানাইতে দিত। এই যে এটা দুবাই। এটা খুব ভালো লাগে। ঠিক আছে, আর শেষে আছে যে মাথা। মাথা খেয়ে মাথাটা অনেক সুন্দর। তো ওভারঅল এরকমই আমাদের সকালে নাস্তা থাকে, আরো হেভি নাস্তা থাকে, তো আজকে তো হালকা ভাত। এর আমরা সকালে সবসময় মাংস, খিচুড়ি এগুলাই খাই। আর আজকে হালকা, আমি বলবো যে আজকে অনেকটাই হালকা, তাও আল্লাহর রহমতে অনেক ভালো লাগলো। তো খাওয়া দাওয়া শেষ করে আর ঘেমে যাচ্ছে, দেখতে পারছেন ফ্যান বন্ধ করে ভিডিও করছেন, তাহলে অনেক নয়েজ আসবে। তো তাহলে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।